এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও একটু স্বস্তি নিয়ে যাত্রীরা চলাচল করতে পারবেন। নতুন একটি র্যাম্প, ডাউন র্যাম্প অর্থাৎ নামার র্যাম্প খুলে দেওয়া হয়েছে, যেটি এফডিসি অংশ, রাজধানীর কারণ বাজার সংলগ্ন এফডিসি অংশ। এবং এই এফডিসিতে নামার ফলে যেটি হবে, মানুষ কারণ বাজারে যেতে পারবে, মগবাজার যেতে পারবে, হাতের ঝিলে যেতে পারবে, এই সংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছাতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই র্যাম্প চালুয়ার পরে প্রচণ্ড জ্যাম এখন এই র্যাম্প সংলগ্ন এলাকায়। এখানে যে আগে জ্যাম ছিল না বিষয়টা সেরকম না, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে র্যাম্পটা চালু করা হলো, কারণ বাজার মগবাজার সংলগ্ন এলাকার সকল যাত্রী নির্বিঘ্নে পথ চলবেন, দ্রুত গতিতে পৌঁছাবেন, সেটির জায়গায় একটি বড় ভাটা শুরুতে। হয়তোবা এই যানজট কমে যাবে, কিন্তু শুরুতে এটি একরকম ধাক্কা। এবং শুধুমাত্র র্যাম্পে না, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট পাশাপাশি নিচের রাস্তায়ও ভয়াবহ যানজট। সেটিকে আসলে ভয়াবহ না বলার উপায় নেই, কারণ এই দুই দিনের অভিজ্ঞতা বেশ খারাপ এই র্যাম্পের। নিশ্চয়ই কর্তা ব্যক্তিরা এই জায়গায় সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে যারা ডিএমপির ট্রাফিক বিভাগ রয়েছে তারা বিষয়টি ভাবছেন। আশা করি এই দুর্ভোগ কেটে যাবে। এখন যেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, আপনি বিমানবন্দর থেকে একেবারে ফার্ম গেট পর্যন্ত 5-7 মিনিটে চলে যাওয়া যায়, সেই দৈর্ঘ্য আর একটু বাড়লো, আরও 1.5 কিলোমিটার অংশ যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ওবায়দুল কাদের জানিয়েছেন যে এবছর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হওয়ার মেয়াদ থাকলেও সেটি সম্ভব হচ্ছে না নানা কারণে। তবে সরকার আশা করছে, প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন যে আগামী বছরের প্রথম ভাগে, অর্থাৎ প্রথম ভাগ বলতে আমরা আসলে কী বুঝি, প্রথম ভাগ বলতে জানুয়ারিও বুঝতে পারি, এপ্রিলও বুঝতে পারি, আবার ধরেন জুন প্রথমাংশ সেটিও বুঝতে পারি। তো সর্বোচ্চ সময়টাই ধরি যে আগামী বছরের জুনের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একেবারে বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি হবে, তেমনটাই আশা করছে কর্তৃপক্ষ। যদিও এর মধ্যেও নানা রকম জটিলতা কিন্তু আছে, একেবারেই মানে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এর আগেও বহু রকম এরকম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন করা যায়নি। তবে স্বস্তির বিষয় যে এই যে একটু একটু কাজ শেষ হওয়া, একটু একটু ছেড়ে দেওয়া, এটি কিন্তু একটা ভালো কৌশল, কারণ ঢাকা শহরে আপনি 1 কিলোমিটার পথ যদি নির্বিঘ্নে যেতে পারেন, সেটিও অনেক সময় সাশ্রয় হয়, অনেক অর্থের সাশ্রয় হয়। তো সেক্ষেত্রে নতুন আরেকটি মাইল ফলক এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে। যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করবেন, এখন যারা করছেন তারা আরেকটু স্বস্তি নিয়ে, ধরেন যারা এখন ফার্ম গেটে বাধ্যতামূলক নামতে হয় কিন্তু তিনি কারণ বাজারে যেতে চান, তিনি হয়তো মগবাজারে যেতে চান, তিনি হয়তো হাতির ঝিলে যেতে চান, সেক্ষেত্রে ওই র্যাম্পটি আসলে কাজে লাগবে। তবে ওখান থেকে ওঠার সুযোগ এখন তৈরি হবে না, ওঠার র্যাম্প আর একটু পরে তৈরি হবে, কারণ আপনি এফডিসি অংশ কারণ বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন না এখনই। এটি নামার র্যাম্প চালু করা হয়েছে, ডাউন র্যাম্প বলা হচ্ছে এটিকে। সো এতটুকু জানানো। একটা বিষয় বারবারই বলি যে নিরাপদে যানবাহন চালানো খুব গুরুত্বপূর্ণ, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত বেশি দ্রুতগতিতে যানবাহন চলে যেটিতে যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। সো যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করছেন তারা নিশ্চয়ই এই নিরাপত্তার বিষয়টি, নিরাপদে চলাচলের বিষয়টি মাথায় রাখবেন। আশা করি, আমরা আশা করতে চাই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত চলবে, সেটি যাতে বাস্তবায়িত হয় আগামী বছরের অ্যাটলিস্ট জুনের মধ্যে। তার মানে এখনও 1 বছর 3 মাস পরে পুরো প্রকল্প বাস্তবায়িত হওয়ার আশা করছে সরকার। এই ছিল, ধন্যবাদ সবাইকে।